بسم الله الرحمن الرحيم شومان دشودي شكرا لكم السلام عليكم أمرا أتوقع كده شيء أحنا ছোট شومان جرا أمدا بعدم شيء ده براشنا كده فتادة ديتيو برانتيكي شامستيك مولاني أمرا ده كده أشجع كده أمرا كده بحثة بطرني على جنا كده أنا أمدا ده كده أشجع كده أمدا ছোট شومان جرا كده غلط كره شيء بيشوتي تو ده كوني هنا ده كده بس ترين كوبي ده اللي كده كينتو شيخانة كوبي نام غلط شيلو ده كده أمرا دو نمبر كده نكشي جدو كوبي نام غلط كده তো আমরা কথা কথা ভুল করব সে বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করব আর আমরা মূলত যেখানে তারা ফুল নম্বর পাবে সেখানে কোনো নম্বর দেব না শুধুমাত্র দেখে দেওয়ার চেষ্টা করব আপনাদের কথা ছোট ছোট শুনামরা ভুল করে থাকে আর আমরা এর আগে আপনার এই বিষয়ের উপরে পুরো প্রশ্নটি কিন্তু আমরা আলোচনা করেছি 100 নম্বরের এই 12টি আইটেম নিয়ে আমরা আলোচনা করেছি এই ভিডিওটি দেওয়ার আগের পর্বে আশা করছি সেগুলো সেটা দেখে নেব আর আমরা আজকে যেটা দেখে দেওয়ার চেষ্টা করছি আমরা ছোট সময়ের কথা কথা ভুল করে থাকি তো আমরা এখন দেখব যে পাঁচ নম্বরে কিন্তু যেটা বলেছে যে সুন্দর করে বর্ণ লিখি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই খুদে পরীক্ষা তো এই খুদে পরীক্ষার্থী আমাদের ভুল করেছে দেখতে পাচ্ছি স্বর আর জায়গায় স্বর অ থেকে শুরু করেছিল বাকি অংশগুলো একটু দেখে নেব আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিও দেখছি তো যারা আমাদের এই প্রশ্নপত্রটি আমরা কিভাবে তৈরি করতে পারি তার পুরো বিষয় নিয়ে কিন্তু আমরা এর আগে একটি পর্ব দেখিয়েছি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা শুধুমাত্র এখানে কথা তারা ভুল করেছে সে বা কোথায় কিভাবে লিখতে হয় সে বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করেছি যেহেতু সরাসরি এটি পরীক্ষার্থীর একটি খাতা আমরা আজকে দুটি খাতা নিয়ে আলোচনা করব আমরা দেখতে পাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা এখানে আট নম্বরে এই এর আগে ভিডিওটিতে আমরা এখানে তবলার জায়গায় ঢোল দিয়েছিলাম এটি আমরা একটু কারেকশন করে নিচ্ছি আসলে এটি তবলা হবে আসলে চিত্রটি যদি একটু ঘোরানো থাকে সেক্ষেত্রে সেটি ঢোল আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা এটি বসিয়ে রাখা হয়েছে সেহেতু এটা অবশ্যই তবলা হবে এটি আমরা এর আগে ঢোল বলেছিলাম সেক্ষেত্রে আমরা আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করলাম আরেকটি শিক্ষার্থীর বা পরীক্ষার্থীর খাতা আমরা একটু দেখছি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা কীভাবে লিখেছে তো প্রথম খাতাটি দেখেছি আমরা এখন আমরা দ্বিতীয় খাতাটি দেখানোর চেষ্টা করছি তবে আমরা তাদের প্রত্যেকটি বিষয় প্রথম অংশে এটি আমরা দ্বিতীয় অংশে নয় দশ এগারো বারো অংশ নিয়ে আলোচনা করব আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখছি আমরা এখানে দেখতে পাচ্ছি একটি আমাদের পরীক্ষার্থী মহিষের এখানে অন্তস্থ অ অর্থাৎ আমরা এখানে দুই নম্বর কাটছি যেহেতু আমাদের এখানে মুদ্রণস্বর জায়গায় সে অন্তস্থ বসিয়েছিল আর এই বিষয়টি আমরা একটু আপনাদের বলে রাখি যে এখানে আসলে এটি মাইনাস হবে এক নম্বর আমরা এখানে যে দিচ্ছি এটা এটা আসলে মাইনাস হবে আমরা এখানে এক নম্বর দিয়ে দিচ্ছি আসলে এখানে এক মাইনাস হবে তো এরপরে আমরা দেখতে পাচ্ছি পাঁচ নম্বর সে লিখেছে সমস্যা নেই এবং এদিকে আমাদের আরও ছয় সাত আট রয়েছে তো এখানেও সে সুন্দরভাবে লিখেছে কোনো সমস্যা নেই তো আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি আপনাদের পুরো বিষয়টি এখানে ফাঁকা ফাঁকা পূরণ ছিল সত্যমিতা ছিল এবং সত্যমিতাগুলো আমরা এর আগেও কীভাবে কোথায় কীভাবে পেয়েছি আর আমরা শেষের দিকে আমরা যে বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করব বিশেষ করে নয় দশ এগারো বারো চারটি বিষয় খুব সুন্দর বিষয় রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি কাচিন্ন দিয়ে শব্দ গঠনের যে বিষয়টি সেটি এখানে দেওয়া রয়েছে এর পাশাপাশি আমরা দশ নম্বরের বিষয়টি একটু এখানে সমস্যা রয়েছে আমি তাদের এই যেটি যেভাবে বলেছিলাম সেটি তারা হয়তোবা নোট করেনি আমরা আমি একটি খাতায় নোট করে দিয়েছি তো এ না শুনে সে এখানে আনসার করেছিল তো আমরা দেখতে পাচ্ছি যে ব ল এবং ব ক এবং ব বয়বিন্দু র এবং ব ধর দীর্ঘ উকার তো এগুলো দিয়ে আমরা বর্ণযোগে শব্দ গঠনের একটি বিষয় ছিল আমরা চলে যাবো এগারো নম্বর এই এগারো নম্বরের বিষয়টি হলো যে তারা কিন্তু উত্তর লিখেছে ঠিকই কিন্তু উত্তরটি সম্পূর্ণ লিখতে হবে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে ট্রেন কেমন শব্দ করে চলে এখানে শুধু লিখেছে ঝকঝক ঝক আসলে আমরা ট্রেন ঝকঝক ঝক শব্দ করে চলে এই বিষয়টি আমরা সম্পূর্ণ লিখব এবং মগ ভরে কি নাও মগ ভরে পানি নাও এই বিষয়টিও আমরা সুন্দরভাবে পুরো বাক্যটি লিখব তো আমরা আশা করছি দেখছেন আপনাদের আমাদের এই পুরো বিষয়টি তো আমরা এরপরে আরেকটি খাতাও দেখব যে আমরা কিভাবে এই বিষয়টি আরেকজন পরীক্ষার্থী লিখেছিল সেটি এবং এই চাঁদুর কথা উঠেছে মাঠ পেরুলে কি এই বিষয়গুলো আসলে আমরা যেটি দেখে দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে আসলে সম্পূর্ণ তারা আনসার করবে এবং বারো নম্বরে এখানে দেখতে পাচ্ছি যে বর্ণগুলো সাজিয়ে লিখো এখানে তথ দ ধ দন্তন এবং কখ গ ঘ ঘ হিসেবে ছিল তো এখানে এ যেহেতু তিন নম্বর কম পেয়েছে টোটাল সেহেতু আমরা তার জন্যে একটু দেখে নেব যে আসলে সর্বমোট সে কত নম্বর কম পেয়েছিলো এখানে দুই নম্বর এবং আরেকটি জায়গায় সে এক নম্বর কম পেয়েছিল যেটি আমাদের এখানে আমরা চলে এসেছি আ থেকে শুরু করে তো এখন আরেকজন শিক্ষার্থী যে রয়েছে
অপরিজ্ঞাতি রয়েছে, সে কোথায় কী করলো সেই বিষয়টি আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি। এখানে সে 97 পেয়েছে একজন, আরেকজনের খাতা যেটা আমরা মূল্যায়ন করবো, আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটা দেখছি এবং আমরা এইভাবে আমাদের ছোট সমন্বয়ের বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করবো। তো এখানে আবারও কারচিহ্ন নিয়ে আরেকজনের খাতা নিয়ে মূল্যায়ন চলছে, এটি দেখে দেওয়ার চেষ্টা করছি। এর পাশাপাশি আমরা আমাদের ছোট সমন্বয়ের যে কাজটি করব, যে আমরা বর্ণযোগের যে বিষয়টি এটি তাদের বই দেওয়া রয়েছে, এই বিষয়টিও আমরা দেখতে পেলেন যে আমরা মার্ক করে দিলাম আপনাদের। তো এখানে 4টি শব্দ তারা লিখেছে এবং এখানেও এও এই একই কাজ করেছে, যেটি আমরা আমাদের ছোট সমন্বয়ের বলে থাকি বারবার যে তারা বাক্যগুলো সম্পূর্ণ লিখবে প্রশ্নের ক্ষেত্রে, তারা কিন্তু এই কাজটি করে থাকে যে তারা শুধু উত্তরটি লিখে। তো আমরা চেষ্টা করবো আমাদের ছোট সমন্বয়ের এই বিষয়টি সুন্দরভাবে ক্লিয়ার করে নেয়ার। এবং আমরা যারা আজকের ভিডিওটি নতুন দেখছি, যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। যারা চ্যানেলটি পূর্বে সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো এই যে তারা বাক্যগুলো যখন পুরোটা লিখবে তখনই কিন্তু তার বাক্যগুলোর ক্ষেত্রে কোথায় সে ভুল লিখেছে বা কোথায় কোন শব্দ বসায়নি সেইগুলো কিন্তু তাদের ধারণাটা থেকে যাবে। তাহলে সকালবেলা সবাই জাগে বা সবাই সকালবেলা জাগে এই ধরনের, এবং এই বিষয়গুলো আমরা চেষ্টা করব পুরো বিষয়টি তাদের যেন তারা আনসারগুলো আমাদের পুরো বাক্যগুলো যেন লিখে শব্দগুলো বসিয়ে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে সে মোজ বানানে ভুল করেছিল এবং আমাদের এখানে তার 2 নম্বর কাটা গিয়েছিল। এবং আরেকটি বিষয় দেখে নেব, তার কথায় ভুল গিয়েছে, এখানে এর আগে বলেছিলাম যে তার এখানে 1 নম্বর কাটা গিয়েছে। তো তাহলে আমরা টোটাল এর এখানে -2 এবং এখানে -1 পেয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের 100-এর মধ্যে এও 97 পেয়েছে। এবং আমরা বলে দেওয়ার চেষ্টা করেছি আমাদের ছোট সমন্বয়ের যাতে করে এই বিষয়গুলো যেন পুরো বাক্যগুলো লিখতে পারে বা লিখে তারা এই বিষয়টি আমরা চেষ্টা করব এবং তারা যেন এইভাবে লিখতে পারে। এবং সেই বিষয়গুলোর জন্য আমরা অবশ্যই আমাদের ছোট সমন্বয়েরকে নিজেরাই সহযোগিতা করব। যারা আমাদের আজকে ভিডিওটি নতুন দেখছেন পুরো নিয়ে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার জন্য আমাদের সঙ্গে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।